আমাদের বাড়ি ছিল ফিয়াস লেনে, কোরোটলার ওখানে ফিয়াস লেনে, 70, 71, 72, 73 চারটে বাড়ি নাম্বার। কার্তিকবাবু আদ্যন্ত শহরের মানুষ, এই কলকাতা শহরেই তার বড় হয়ে ওঠা, শিল্পী হয়ে ওঠা, সব কিছু কলকাতা শহরেই। আমার মনে হয়েছিল উনি প্রথম ভারতীয় শিল্পী যিনি সুররিয়ালিস্টিক অদ্ভুত সারল্য তিনি তার এই ছবিটা আমদানি করতে পারতেন, যেন মনে হচ্ছে যে একটা শিশু তার নিষ্পাপ ভঙ্গিতে, যার মধ্যে কোনো পারিপার্শ্বিকের প্রভাব পড়ছে না, সে নিজের মতো করে সেই জিনিসটাকে দেখছে। এটা যদি একটা নারী মূর্তি, কিন্তু এটার মধ্যে নারীত্ব যেমন নেই, মনুষ্যত্ব আছে কিনা সন্দেহ, মনুষ্যত্বের অতীত কোন একটা ঐশ্বরিকতা আছে। Every time I see the work, something new I find in the work. It's more of ওই কাজে একটা কিউরিয়াসিটি আছে, একটা কোয়েশ্চেন আছে সবসময়। ওই যেরকম আপনি ট্র্যাভেল করেন, কাজও ট্র্যাভেল করে। অ্যান্ড হি পেইন্টেড ইন হিজ ওন ওয়ে, এনি অফ হিজ পেইন্টিং নোবডি ক্যান সে দ্যাট দিস লুকস লাইক দ্যাট। একটা সময় এসেছিল যখন মেজদা ঠাকুরবাড়িতে গিয়েছিল, তখন আমি এমন দেখেছি মেজদাকে সামান্য একটা ছেঁড়া ন্যাকড়া পড়ে আছে, একটা উদাসীন ভাবটা ছিল। কার্তিকের ছবিতে কিন্তু এই লীলার একটা প্রকাশ আমরা দেখি, যেন সমস্ত ছবিটাই খেলতে খেলতে তৈরি, খেলার ছলে তৈরি। ইন্ডিয়ান আর্টে চর্চা করলে বা ইন্ডিয়ান আর্টের ইতিহাস লেখা হলে তাকে বাদ দিয়ে তো, কার্তিক পয়েন্টকে বাদ দিয়ে তো লেখা যাবে না। দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট।